আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমদে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব এমন একটি কাজ সম্পর্কে আমরা জানব যে কাজটি যদি আপনি করতে পারেন তাহলে কখনো আপনার অপমৃত্যু হবে না অপমৃত্যুর সম্মুখীন আপনি হবেন না বন্ধুরা অপমৃত্যু কি অপমৃত্যু হলো যেগুলো অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যুকেই অপমৃত্যু বলা হয় যেমন আগুনে পুড়ে মরা বা রোড অ্যাক্সিডেন্টে মরা পানিতে ডুবে মরা হঠাৎ হঠাৎ অস্বাভাবিকভাবে যে মৃত্যুগুলো হয় এগুলোকে অপমৃত্যু বলা হয় তো এই অপমৃত্যু আমরা কেউ চাই না এটা কেউ পছন্দ করে না কারণ অপমৃত্যু এর কারণে দুইটা কষ্ট হয়ে থাকে তো এই অপমৃত্যু যদি হয় এতে করে মৃত্যুর যন্ত্রণা খুবই বেশি হয় আর দুই নাম্বার এই অপমৃত্যুর কারণে মৃত্যুর আগে আগে তওবা করার আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ হয় না সেই জন্য একজন মুমিন মুসলিম কখনো এই অপমৃত্যু হঠাৎ মৃত্যুকে পছন্দ না এটাকে মেনে নিতে পারে না তো কি এমন কাজ কি একটা আমল এটা যদি আপনি এই একটা কাজ যদি আপনি জীবনে করে যেতে পারেন তাহলে কখনো অপমৃত্যুর সম্মুখীন আপনি হবে না বন্ধুরা হাদিসের আলোকে তুলে ধরলানি বিশাল একটি হাদিস রয়েছে তিনি বলেন ইন্না সদা কথা রব্বি ওয়া মি সু এখানে বলতেছেন আল্লাহ নবী সাল্লাহু আলু সাল্লাম নিশ্চয়ই দান সৎকার এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের রাগ গুসাকে প্রশমিত করে এবং অপমৃত্যুকে রোধ করে অর্থাৎ যদি আপনি জীবনে দান সৎকা করে যেতে পারে সামর্থ্য মোতাবেক জাকাত আদায় করলেন দান দক্ষিণা করলেন তাহলে এতে করে আল্লাহ পাক আপনার প্রতি খুশি থাকবেন আল্লাহ পাক আপনার প্রতি রাজি থাকবেন সবসময় আল্লাহ পাকে রহমত আপনার প্রতি বর্ষণ হতে থাকবে আর যার ধরুন এর দ্বারা এই দান সৎকার উশিলায় অপমৃত্যু থেকে অস্বাভাবিক খারাপ মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে দান সৎকার এত পাওয়ার এত ফজিলত রয়েছে যদি আপনি যতটুকু সম্ভব হয় আপনি রাস্তা দিয়ে হারছেন তখন ভিখারিকে দেখতে পেলেন দুই চার পাঁচ টাকা যা পারেন দান করে দিন আপনি ওভার ব্রিজ দিয়ে যাচ্ছেন অনেক অসুস্থ ব্যক্তি সেখানে থাকেন যা নাকি হাত পাতে তাদেরকে দিয়ে দিন সামর্থ্য মোতাবেক কেউ ঘরে আসলো কোনো ভিকারি সামর্থ্য মোতাবেক আপনি যা পারেন একজন ভিকারিকে ভিক্ষুককে আপনি দান করে নেন সৎকার করে নেন তাহলে এতে করে আল্লাপাকে আপনার প্রতি খুশি থাকবেন এবং অপমৃত্যু অস্বাভাবিক খারাপ মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন আল্লাপাকে আপনাকে এমন মৃত্যু দিবেন যে মৃত্যুটা খুবই সহজে হবে এবং মৃত্যুর আগে আগে আপনি তবা ইস্তেক ফার আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে নিজের গুণার মাফ সাফ করে নিতে পারবেন ইনশা আল্লাহ তো বন্ধুর এই ছিল আলোচনা কোন কাজে কাজটি করলে অপমৃত্যু থেকে বাঁচা যায় আশা করি বুঝতে পারছেন তো নিত্য নতুন বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি